আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো ছুটির দিনে। হ্যাঁ, শুক্রবার শনিবার নর্মালি বেশিরভাগ স্কুলগুলোই ছুটি থাকে। যে ছুটির দিনে তাহলে শিশুর সাথে আপনি বাসায় কি করতে পারেন বা কী ধরনের কাজ করা যেতে পারে সেটা নিয়ে আজকে কথা বলবো, বা একটা টিপস দিবো 5টা থেকে 6টা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম যে কাজটা সেটা হলো হাত, শিশুকে জড়িয়ে ধরবে, শিশুকে প্রচুর আদর করে। আপনার শিশুটা যদি 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 7, কোনো সমস্যা নেই। শিশুটাকে জড়ায় ধরেন, আদর করেন, শিশুটার সাথে সময় কাটান, ট্যাকটাইল টাচ দেন। বাবা ছেলের সাথে, মা মেয়ের সাথে যদি বড় হয়ে যায়, হ্যাঁ, আর না হলে ছোট বাচ্চাদের ট্যাকটাইল টাচটা দেন। আপনার টাচটা খুব দরকার বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য, বাচ্চার ইমোশনাল ডেভেলপমেন্টের জন্য। গবেষণায় দেখা গেছে যে সকল শিশুরা বাবা মার হাতটা বা বাবা মার শরীরের স্পর্শটা কম পেয়েছে, তাদের মধ্যে কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্টটা ডেভেলপ করতে সময় লাগে বেশি। তাহলে বোঝা গেছে যে ইমোশনাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের জন্য হাগ করাটা অনেক ইম্পর্টেন্ট। সোশ্যাল স্কিল ডেভেলপমেন্টের জন্য হাগ করাটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে বাচ্চাকে জড়িয়ে ধরে হাগ করবেন, বেয়ার হাগ, অথবা বড় বাচ্চাদের নিজে নিজে শিখাবেন এভাবে হাগ করা। এভাবে হাগ করাটা বড় বাচ্চাদের নিজে নিজে শিখাবেন। একটা ডিপ টাচ স্টিমুলেশন দিবে বাচ্চাকে। 2 নম্বর যেটা হলো ব্রিদিং এক্সারসাইজ, যেটা করতে পারে বাচ্চাকে শিখাতে পারে। ইনহেল এক্সেল, এই যে ইয়োগা করে না অনেকে, এই যে ইনহেল এক্সেল 5 বার 10 বার 15 বার, এই কাজটা কিন্তু আপনি করতে পারেন ছুটির দিনে শিশুর সাথে বসে বসে, ফেস টু ফেস শিশুর সামনে বসে বসে এটা করতে পারে। এটা খুব ভালো একটা অ্যাক্টিভিটিস। হ্যাঁ, প্রচুর পরিমাণে আপনার ব্লাডে অক্সিজেন সাপ্লাই যাবে, অক্সিজেন সাপ্লাই যাবে। অক্সিজেন সাপ্লাই মানে বাচ্চা কুল থাকবে, আমরা কুল থাকবো, সেটা আপনার জন্য ভালো ব্রিদিং এক্সারসাইজ, বাচ্চার জন্য ভালো। এটা একটা জিনিস করতে পারেন। তারপর হলো প্রিপেয়ার ফর চেঞ্জেস। এই যে অনেক বাচ্চা আছে আমাদের রুটিনটা একদম ফলো করে, একদম 100% বা 100% একদম মিস্টার পারফেক্ট। হ্যাঁ, তো এই যে পারফেক্ট, এই এইখান থেকে তো তাকে বের করতে হবে, কারণ সবসময় কিন্তু আমরা রুটিন মাফিক চলতে পারি না, সেটা সম্ভব হয় না। যদি আমাদের নর্মালি কিছু রুটিন আছে, যে 6টার সময় ঘুম থেকে উঠবো, বা অনেকে 5টার সময় ঘুম থেকে উঠবো, উঠে নামাজ পড়বো, নামাজ পড়ে কোরআন শরীফ পড়বো, এই যে যে রুটিনগুলো, তারপরে নাস্তা করবো, নাস্তা বানাবো, তারপর নাস্তা করবো, জামা কাপড় পরবো, তারপর অফিসের জন্য রেডি হবো, এই যে রুটিনটা, এই রুটিনটা কিন্তু সবসময় এক থাকে না। দেখা যাচ্ছে শুক্রবারে দেখা গেছে যে আমরা কিন্তু অফিসে যাই না, শুক্রবারে আমরা কী করি, একটু রিল্যাক্স সময় কাটে। তো এই জন্যই এই যে রুটিনটা ভিজুয়াল হলে সবচেয়ে ভালো, ভিজুয়াল মানে সে যেন দেখতে পারে তার যে রুটিনটা। এই যেমন আমাদের ছিল না, যে বাংলা, অঙ্ক, ইংলিশ, এই ধরনের রুটিনটা আর কি। হ্যাঁ, আমরা যেমন রুটিনটা মনে রাখতে পারি, অনেক মনে রাখতে পারে। এই জন্য যেটা করবেন, আপনি রুটিনটা যতটুকু সম্ভব ওর ছবি এঁকে দিয়ে দিয়ে আপনি রুটিনটা পাবেন। যেমন সকালে ঘুম থেকে ওঠা ওর ছবি, ঘুমাচ্ছে ওর ছবি, ঘুম থেকে উঠে টয়লেট, একটা টয়লেটের ছবি, তারপরে গোসল করা, গোসলের ছবি, যতটুকু সম্ভব ওর একটা ছবি, তারপরে নাস্তা করা, নাস্তার একটা ছবি, নাস্তার টেবিলের একটা ছবি, হ্যাঁ, জামা কাপড়ের কয়েকটা ছবি, এই ধরনের এইভাবে কিন্তু আপনারা রুটিনটা করতে পারেন। হ্যাঁ, রুটিন রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে দয়া করে আমাকে জানাবেন, পরবর্তীতে ইনশাল্লাহ এটার উপরে, ভিজুয়াল রুটিনের উপরে বা ভিজুয়াল শিডিউলের উপরে একটা ক্লাস নেবো ইনশাল্লাহ। তাহলে এইভাবে রুটিন করতে হবে এবং চেঞ্জটা সম্পর্কে তাকে জানাতে হবে। যেমন ফ্রাইডেতে দেখা গেছে যে বাসায় গেস্ট আসবে বা আমরা কোথাও বেড়াতে যাবো, বাসায় গেস্ট আসার আগে অবশ্যই তাকে জানাতে হবে কে আসবে, কেন আসবে, কী কারণে আসবে, কতক্ষণ থাকবে, অবশ্যই তাকে জানাতে হবে। এবং বাইরে যাওয়ার আগেও কিন্তু আমাকে একটু জানায় যেতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কতক্ষণ থাকবো, কী কী কাজ করবো সারাদিন, সেই সময় জিনিসটা জানাতে হবে। তারপর নতুন নতুন ফুড, তাকে দিয়ে নতুন খাবার তৈরি করা শিখুন, সালাদ তৈরি করা শিখুন, একটু যেহেতু গরম আছে প্রচুর, শরবতটা বানানো শিখুন, জুস বানানো শিখুন, হ্যাঁ, ব্লেন্ডার মেশিন ইউজ করাটা শিখুন, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস, অ্যাপল জুস, গ্রেপ জুস, হ্যাঁ, পাইনঅ্যাপল জুস, বিভিন্ন ধরনের জুস বানানো শিখুন, এবং জুসটা কীভাবে সার্ভ করতে হয় সেটা শিখান। সবার জন্য জুস বানায়, লেটস গো। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন ধরনের খাবার নিয়ে তার সাথে কাজ করতে পারেন। হ্যাঁ, পার্টি, রেস্টুরেন্ট বা রেস্টুরেন্টে যাবেন, কী করবেন না করবেন সেটাও কিন্তু তার সাথে শেয়ার করতে পারেন, এই ধরনের জিনিসটা করতে পারেন। আরেকটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো, যে শুক্রবার দিন আমরা বেশিরভাগ সময় দেখা গেছে যে আমরা একটু রেস্ট চাই,
শুক্র শনিবারের দিনে একটু রেস্ট চাই, যে একটু দেখা যাচ্ছে পরিবারের কারোর সাথে থাকতে ইচ্ছা করে না, নিজের রুমে একটু শুয়ে থাকি বা একটু বই পড়ি বা একটু টেলিভিশন দেখি। তো ওর জন্য একটু রেস্ট জোন দরকার, একটা কামিং জোন দরকার, একটা স্পেস দরকার, কমফোর্ট জোন দরকার, ওন সেন্সরি স্পেস। ওর রুমে অন্তত মিনিমাম একটা দোলনা থাকা উচিত, যে রুমে দোলনা লাগানোর ব্যবস্থা নাই অন্তত একটা রকিং চেয়ার থাকা উচিত, একটা জিম বল থাকতে হবে, একটা ট্রাম্পোলিন, নাহলে কিন্তু খাটে জাম্প করবে, সোফায় জাম্প করে সোফা ভেঙে ফেলবে, খাট ভেঙে ফেলবে, কিছু করার নেই। তাকে জাম্প করার জন্য একটা অপশন দিতে হবে। হ্যাঁ, একটা বিন ব্যাগ, বড় একটা নরম একটা বালিশের মতো, যেখানে রেস্ট নিয়ে থাকবে। রুমের মধ্যে চাইলে একটু লাইটিং, একটু হৃদয়, একটু একটু মিউজিকের ব্যবস্থা করতে পারে, হালকা একটু মিউজিক। হ্যাঁ, সেটা হতে পারে গান শুনতে পারে, কোরআন তালাওয়াত হতে পারে, বা যে যে ধর্মের আছে সেই ধর্মের জিনিসটা তাকে একটু শোনাতে পারেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু বাচ্চাদের। এবং অ্যারোমা থেরাপি মেশিন কিন্তু এখন অ্যাভেলেবল পাওয়া যায়, অ্যাসেন্সিয়াল ওয়েল, যে বিভিন্ন ধরনের গন্ধ, যে ল্যাভেন্ডার আসছে, অরেঞ্জ আসছে, লেমন আসছে, এই ধরনের গন্ধগুলো কিন্তু মেশিনের মধ্যে দিয়ে দিলে সারাটা রুম গন্ধে ভরে যাবে, বাচ্চা দেখবেন অনেক শান্ত থাকবে। এটা আপনি দিয়ে রাখতে পারেন দুপুরবেলা যখন ঘুমাবে, নামাজের পরে, জোহর নামাজের পর থেকে একদম আসর নামাজ পর্যন্ত সে 1-2 ঘন্টা কিন্তু খুব রিল্যাক্স থাকতে পারে। এভাবে কিন্তু আপনি বাসায় শিশুকে ছুটির দিনে কিন্তু এভাবে বাসায় শিশুকে আপনি সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন, আপনাকে কোনো বিরক্ত করবে না শিশুটা। তো আশা করি বুঝতে পারছেন যে বাসায় ছুটির দিনে শিশুর সাথে কী কী কাজ করবেন। এ রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে দয়া করে আমাকে নক করবেন, মেসেজ দিবেন, এবং মেসেজের উপর ভিত্তি করে আমি চেষ্টা করবো আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।